फ्रेंड्स আমরা আছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা দুটো স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে আমরা অনেকেই ফেসে আছি উঁচু লেভেলে তো চলুন এই মুহূর্তে কি করা উচিত আছে সে বিষয়ে আজকে আমরা চর্চা করতে চলেছি फ्रेंड्स এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার স্টক ট্রেড করছে 61 টাকার কাছাকাছি এবং লাস্ট ট্রেডিং সেশনে নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে 52 উইক হাই যদি দেখবেন তো সেটা আমরা দেখতে পাচ্ছি 170 এর কাছাকাছি রাইট দেন সেখান থেকে 40 এর লেভেল অবধি নেমে তো অনেকটাই কারেকশন আমাদেরকে দেখিয়েছিল দেন এই মুহূর্তে 60 অবধি পৌঁছেছে আবার আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে নেমে আসছে তো চলুন এই মুহূর্তে যদি কারেকশন আসে তাহলে কতটা কারেকশন আসতে পারে কোথায় স্ট্রং সাপোর্ট হতে পারে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি फ्रेंड्स এই মুহূর্তে আমরা দেখে নেব যে কোম্পানির মধ্যে ভলিউম কেমন জেনারেট হচ্ছে যদি ভলিউম দেখবেন তো फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং সেশনে 9 কারোর ভলিউম জেনারেট হয়েছে ইয়েস্টারডে দেখুন 9 কারোর ভলিউম জেনারেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি 1 উইক আগে 15 কারোর ভলিউম জেনারেট হয়েছে এবং 1 মান্থ আগে 31 কারোর ভলিউম জেনারেট হতে দেখতে পাওয়া আছে তো ভলিউমের নাম্বার প্রচুর পরিমাণে দেখতে পাওয়া আছে একই দিনে বাইং এবং সেলিংটা প্রচুর পরিমাণে হয়ে থাকে তো সেই কারণের জন্য ভলিউমও প্রচন্ড পরিমাণে জেনারেট হচ্ছে রাইট এই মুহূর্তে যদি প্রাইস পারফরম্যান্স দেখবেন তো 1 মান্থে এই স্টক আমাদেরকে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে 48% এর মতো কিন্তু লাস্ট 1 ইয়ারে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে -50% এর মতো তো সেভাবে কোম্পানি পারফরম্যান্স দেখাতে পারেনি অনেকটাই নিচের দিকে নেমে এসেছিল 40 এর লেভেল থেকে সামান্য মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে এই মুহূর্তে কি সিচুয়েশন তৈরি হতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব তার জন্য फ्रेंड्स আমরা চলে যাব নিচের দিকে কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন জেনারেট হচ্ছে সেটা দেখার জন্য 2018 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 371 কারোর দেন 1100 কারোর হলো 2300 1700 এবং 2022-এ 3600 কারোর হয়ে দাঁড়িয়েছে নেট প্রফিট ফ্রেন্ডস দেখুন নেট প্রফিট নেগেটিভে আছে লাস্ট 5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভে আছে তো কোম্পানি প্রফিটেবল নয় এটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পাচ্ছি রাইট ডেট টু ইকুইটি কোম্পানির মধ্যে ডেট নেই কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে কোম্পানিতে 5 বছর ধরে কোনো ডেট নেই ইপিএস যদি দেখবেন তো সেটাও আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভে আছে দেখুন মাইনাস 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 দেখতে পাওয়া যাচ্ছে তো আর্নিং পার শেয়ারও নেগেটিভে দেখতে পাওয়া যাচ্ছে আরই যদি দেখবেন তো সেটাও फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি নেগেটিভে আছে তো রাইট আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ নেগেটিভে আছে নেট প্রফিট নেগেটিভে আছে ইপিএস নেগেটিভে আছে আরইও নেগেটিভে দেখতে পাওয়া যাচ্ছে তো একটা কোম্পানির মধ্যে নেগেটিভে ভর্তি দেখতে পাওয়া যাচ্ছে তো মেইন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যেই কোম্পানির মধ্যে এতটা নেগেটিভনেস আছে সেই কোম্পানির মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করতে যাব কেন তো চলুন কোম্পানির নাম কি আছে দেখে নেব কোম্পানির নাম আপনাদের সামনে আছে জোম্যাটো লিমিটেড জোম্যাটো লার্জ ক্যাপ কোম্পানি আছে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 52000 কারোর আছে কোম্পানি কোনো এই মুহূর্তে ডিভিডেন্ড প্রোভাইড করছে না কোম্পানি আমরা দেখতে পাচ্ছি নিজের সেক্টরের নাম্বার 3 তে জায়গা বানিয়ে রেখেছে যদি প্রফিট এন্ড লসের উপর আসবেন তো প্রফিট এন্ড লসের উপর সিএজিআর আমরা দেখতে পাচ্ছি নেগেটিভে আছে তো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে জোম্যাটোর মধ্যে আবারও কারেকশন আছে জোম্যাটোর পেজ আমি ওপেন করে নিয়েছি স্টক এক্সচেঞ্জ যখন লিস্টিং হয়েছিল দেন সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে অলমোস্ট 124 এর লেভেল থেকে 170 অবধি পৌঁছেছিল তো বাম্পার লিস্টিং হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম দেন সেখান থেকে নিচের দিকে কন্টিনিউয়াসলি নেমে এসেছে এখানে দেখুন फ्रेंड्स 39 অবধি নেমে এসেছিল 39 থেকে দেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 69 অবধি পৌঁছালো তো 70 এর লেভেল অবধি পৌঁছালো অনেকটাই মুভমেন্ট আমাদেরকে দেখিয়ে দিল এই মুহূর্তে আবারো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে নেমে আছে যদি পেছনের দিকটা দেখবেন তো এই লেভেলটা দেখুন ফ্রেন্ডস 5 দিনে নেমে এসেছিল দেন সেখান থেকে অলমোস্ট আমাদেরকে 80 অবধি পারফরম্যান্স দেখিয়েছে দেন সেখান থেকে কারেকশন দেন 40 থেকে 70 অবধি পৌঁছালো এই মুহূর্তে আবারও কারেকশন আসছে দেখতে পাওয়া যাচ্ছে রাইট এই মুহূর্তে যদি নিচের দিকে নেমে আসে তাহলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট আছে 54 এর কাছাকাছি এবং 54 এর লেভেলটাকে যদি ভেঙে দিচ্ছে তাহলে ডেফিনেটলি 45 এর লেভেল অবধি কিন্তু আবারও জোম্যাটো আসতে পারে চলুন এখানে আমরা ইন্ডিকেটরকে লাগিয়ে নেব যে আরএসআই নাম্বার এই মুহূর্তে কত আছে এখানে আমি ইনসার্ট ইন্ডিকেটর করব দেন সেখান থেকে আরএসআই এর কাছে
যাব। RSI এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 70 লেভেল অবধি পৌঁছেছিল, দেন সেখান থেকে 54 হয়ে দাঁড়িয়েছে। তো 54 এর লেভেলটা RSI এর মধ্যে মারাত্মক দেখতে পাওয়া যাচ্ছে, বারবার এই লেভেল থেকে কারেকশন কিন্তু নিচের দিকে এসেছে। তো এই মুহূর্তে অবশ্যই আরও কিছুটা কারেকশন আমাদেরকে দেখাতে পারে। যারা ফ্রেশ বাইং করতে চাইছেন তারা ডেফিনেটলি 45 এর লেভেলে আসা অবধি এই মুহূর্তে ওয়েট করতে পারে। যে স্টক আছে ফ্রেন্ডস, এই স্টক এই মুহূর্তে 750 টাকাতে ট্রেড করছে। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে 52 উইক হাই ছিল 2100 টাকার কাছাকাছি, দেন সেখান থেকে অর্ধেকের থেকে অর্ধেক প্রাইস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো অনেকটাই কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চলুন কোম্পানির মধ্যে এই মুহূর্তে কি সিচুয়েশন তৈরি হতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব। যদি প্রাইস পারফরমেন্স দেখবেন তো কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে, কিন্তু 3 মান্থসে পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে 27% মতো। ভলিউম দেখুন ফ্রেন্ডস, 7 লাখ, 9 লাখ, 15 লাখ, আমরা দেখতে পাচ্ছি 33 লাখের মতো ভলিউমও জেনারেট হচ্ছে। কমিউনিটির মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 100% কমিউনিটি বাইং করার জন্য বলছে। রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি 2022 সালে রেভিনিউ পজিটিভে আছে, নেট প্রফিট যদি দেখবেন তো সেটা নেগেটিভে আছে, ইপিএস দেখুন নেগেটিভে আছে, ডেপ্ট টু ইকুইটি কোম্পানির মধ্যে কোনো ডেপ্ট নেই, আরই যদি দেখবেন তো সেটাও নেগেটিভে আছে। তো এই কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব কিছু নেগেটিভে আছে, তো কোম্পানি কিন্তু প্রফিটেবল নয়। তো চলুন কোম্পানির নাম কি আছে দেখে নেব। কোম্পানির নাম আপনাদের সামনে আছে পেটিএম লিমিটেড। পেটিএম ফ্রেন্ডস লার্জ ক্যাপ কোম্পানি আছে, মার্কেট ক্যাপ দেখতে পাওয়া হচ্ছে 49,000 কারের আছে। কোম্পানির মধ্যে যখন আমরা দেখেছিলাম যে কোম্পানি লিস্টিং হয়েছিল স্টক এক্সচেঞ্জে, দেন সেখান থেকে মুভমেন্ট আমাদেরকে অনেকটাই উপরের দিকে দেখালো, দেন নিচে নামতে নামতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 760-এর কাছাকাছি ট্রেড করছে। একসময় 500-তে নেমে এসেছিলো, দেন সেখান থেকে মুভমেন্ট আমাদেরকে অনেকটাই ওপরের দিকে দেখিয়েছে। ম্যাক্সের চার্ট আমি লাগিয়ে দিয়েছি, ম্যাক্সের চার্টের মধ্যে যদি ভালো করে নজর দেবেন তো চার্ট কিন্তু নিচের দিকেই নেমে আসছে, নিচের দিকেই শো করছে। তো যেসব কোম্পানির চার্ট নিচের দিকে নেমে আসবে সেই সব কোম্পানির দিকে কিন্তু আমরা একদমই ফোকাস করতে যাব না, প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে রিক্স দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি চার্টের উপর, চার্টকে যদি ভালো করে নজর দেবেন তো চার্টের মধ্যে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কন্টিনিউসলি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। দেখুন 10 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পেটিএম নিচের দিকে নেমে আসছে, 17 লেভেল থেকে অলমোস্ট দেখতে পাওয়া যাচ্ছে 50-এর কাছাকাছি এসে পৌঁছেছে। এই মুহূর্তে এখানে দেখুন ফ্রেন্ডস একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে ফুলফিল করার চেষ্টা করছে, রাইট, নিচের দিকে নেমে আসছে। এখান থেকেও যদি নিচের দিকে নেমে আসে তাহলে আরও কারেকশান আমাদেরকে দেখাচ্ছে, তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট আছে 727-এর কাছাকাছি। 727-এর লেভেলটাকেও ভেঙে দিলে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 680-এর কাছে স্ট্রং সাপোর্ট নিতে পারে। তো ফ্রেশ বাইং আপনারা 680-এর লেভেলে করতে পারেন। এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, যখন এর মধ্যে স্ট্রংলি কারেকশান আসবে, স্ট্রংলি সাপোর্ট নেবে, দেন সেই পজিশনে নজর রাখা যেতে পারে। কিন্তু ফ্রেন্ডস আমাকে যদি কেউ কোয়েশ্চেন করবেন যে আমি এর মধ্যে যাবো কিনা, তাহলে ডেফিনেটলি একদমই যাবো না। এই মুহূর্তে এই কোম্পানি খুবই রিস্কি দেখতে পাওয়া যাচ্ছে, রাইট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি নেগেটিভে ভর্তি আছে, কোম্পানি প্রফিটেবল নয়, তো কেন আমরা এর মধ্যে যেতে যাবো? স্টক এক্সচেঞ্জ এমন অনেক স্টক আছে যার মধ্যে আমরা ফোকাস করতে পারি। কিন্তু ফ্রেন্ডস আপনাদের কি মতামত আছে এই দুই কোম্পানিকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।